নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। পৃথক দুটি চুরির ঘটনায় সাফল্য পেল বনগাঁ থানার পুলিশ। উদ্ধার নগদ টাকা ও সোনার গহনা। উদ্ধার হওয়া সামগ্রী আদালতের নির্দেশে সোমবার মালিকের হাতে তুলে দেওয়া হবে। দুটি পৃথক চুরির ঘটনায় সাফল্য পেল বনগাঁ থানার পুলিশ। একদিকে চুরি যাওয়া গহনা, অন্যদিকে চুরি যাওয়া নগদ টাকা উদ্ধার হলো। উদ্ধার হওয়া সামগ্রী আসল মালিকের হাতে তুলে দেওয়া হলো। পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে বনগাঁর কালোপুর এলাকার বাসিন্দা ফাল্গুনী বৈদ্যের বাড়ি থেকে শাঁখা বাঁধানো কানের দুলসহ বেশ কিছু সোনার গহনা চুরি যায়। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ মানিক মজুমদার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃতের বাড়ি বারাসত থানা এলাকায়। তদন্ত করে পুলিশ জানতে পারে, বারাসত এলাকা থেকে সে একটি টোটোরিকশা চুরি করে তাতে করেই বিভিন্ন জায়গায় হাত সাফাইয়ের কাজ করত। তাকে জেরা করে পুলিশ টোটোরিকশাটি উদ্ধার করে বারাসত থানার হাতে তুলে দিয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে মানিক মজুমদারকেও বারাসত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠাকুরবাড়ি যাই, ওখানতে বাড়ির সরি জামা চুরি হয়ে গেছে। তারপরে আমি থানায় আসি, থানায় আসার পরে থানায় কেস করি। আমার অফিসার আলম বাবু যান, উনি সঙ্গে সঙ্গে তদন্ত করেন। করার সঙ্গে সন্ধ্যে 5টার ভিতরে উনি চোর ধরে ফেলেছে। আমার সন্ধ্যে 8টার ভিতরে উনি সংবাদ দিয়েছেন, আপনার মাল ধরা গেছে, আপনি সকালবেলা চলে আসেন। আশা তো প্রথম করিনি, পরে আশা করলাম যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে গত 11ই সেপ্টেম্বর বনগাঁর রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক রতনলাল ভট্টাচার্যের বাড়ি থেকে নগদ টাকা চুরি যায়। টাকা চুরির তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ওই বাড়িতে রান্নার কাজে যুক্ত আরতি মণ্ডলকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে চুরি যাওয়া টাকার সন্ধান মেলে। উদ্ধার হয় নগদ 65,000 টাকা। আরতির বাড়ি থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা। আদালতের নির্দেশে এদিন উদ্ধার হওয়া টাকা ও সোনার গহনা তার মালিকদের হাতে তুলে দেয় বনগাঁ থানার পুলিশ। 75,000 টাকা মতো চুরি যাওয়ার পরে পরে আমরা সেটা উনি কমপ্লেন করলে তখন করলে সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নেমে ওনার যে বাড়ির যে রান্নার লোক তাকে আমরা অ্যারেস্ট করি। আর ওনার পজিশন থেকে প্রায় ইন্ট্যাক্ট পুরো টাকাটাই আমরা রিকভারি করি। ওনার কাজের মহিলা সে অ্যারেস্ট হয় এবং টাকাটা রিকভার করা হয়। আজকে কোর্টের অর্ডার উনি কোর্টে অ্যাপ্লাই করেছিলেন, আমরা করে খুব অল্প সময়ের মধ্যে আজকে ওনার হাতে এই টাকাটা আমরা তুলে দিচ্ছি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সোমবার গোবরডাঙ্গার পায়রাগাছি বাজারে পথ অবরোধ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা তৈরি হওয়ায় একসময় বাধা দিয়েছিলেন গ্রামবাসীরাই। এরপর বন্ধ হয়ে যায় সেই কাজ। রাস্তাতেই পড়ে থাকে সরঞ্জাম। এভাবে কেটে গেছে 6 মাস। নতুন করে সেই রাস্তা মেরামতির কাজ শুরু না হওয়ায় নতুন করে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। সোমবার সকাল 9:30 থেকে গোবরডাঙ্গার পায়রাগাছি বাজারে রাস্তায় জলের ড্রাম ফেলে বাঁশ বেঁধে হাবড়া বসিরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তৈরি হয় দীর্ঘ যানজট। বিগত 3 বছর ধরে এই রাস্তাটা টেন্ডার হওয়ার পরে আমাদের এখানে পোস্টার পড়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। উপরন্তু এই কাজটা প্রায় 2 বছর পরে শুরু হলো। এখন যেটুকুনি কাজ করেছে, হাফ রাস্তা করেছে, যতটুকু কাজ করেছে পিজ্জা দিয়েছে, উঠে গেছে, প্লাস রাস্তাতে একদম হাঁটা চলা যাচ্ছে না, সব খোয়া পোয়া উঠে আছে। বাধ্য হয়ে গ্রামবাসীরা আজকে মিলিত হয়ে এই বনটা ডেকেছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ। গ্রামবাসীদের সাথে কথা বলে বিষয়টি নিয়ে বিডিওর সাথে আলোচনা করে সুরাহার প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। গত প্রায় 3 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে এই রাস্তা। সেই অবস্থাতেই এলাকাবাসীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। জেলা পরিষদের বাংলার গ্রামীণ সড়ক যোজনার অধীন প্রায় 6 কিলোমিটার রাস্তার প্রায় 3 কিলোমিটার এলাকার অবস্থা বেশি খারাপ। অবশেষে এই রাস্তা মেরামতির জন্য 22,67,000 টাকা অনুমোদিত হয়। মাস 6 আগে কাজ শুরু হলেও ঠিকাদার নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা মেরামতির কাজ করছেন। এই অভিযোগ তুলে সেই সময় কাজ বন্ধ করে দেন এলাকার মানুষ। তারপর থেকে কাজ আর এগোয়নি। নতুন করে রাস্তা মেরামতির কাজ শুরু করার দাবিতে এদিন নতুন করে পথে নামেন এলাকার মানুষ। প্রতিশ্রুতি মতো কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও জানান গ্রামবাসীরা। এই রাস্তাটা কমসে কম 5 বছর ধরে
এইভাবেই শুধু হবে আর হচ্ছে, কোনো নেতা কিংবা কোনো অধিকারী কেউ কিছু শুনছেই না। তারপরে এটা কতবার তৈরি হতে হতে রয়ে যাচ্ছে, রাস্তাটাকে যখন তৈরি করছে তখন যখন ওই ম্যাটেরিয়ালটা দিচ্ছে তখন সব থেকে লো স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়াল, তারপরে যখন ফাইনাল রাউন্ড দিল এরা তখন ওখানে কোনো পিস ছিল না, পিস ছাড়াই ওই রাস্তাটা তৈরি করে মানে পাথরকে এরকমভাবে মেখে কোথার থেকে নিয়ে এসছে, মাখিয়ে নিয়ে এসে ওটা ঢেলে দিল, দুদিনের মধ্যেই ওটা উঠে পরিষ্কার হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। প্রথম এনে নবমীর ভোরে বেলুড় মঠ শারদাপীঠে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। নিয়ম মেনে এদিন সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো করা হয়। দশমীর সকালে দর্পণ বিসর্জন ও প্রতিমা নিরঞ্জন হবে। এবছর পুজোয় দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রথম এনে নবমীর ভোরে বেলুড় মঠ শারদাপীঠে শুরু হলো 75তম জগদ্ধাত্রী পুজো। নিয়ম মেনে নবমীতে সপ্তমী ও অষ্টমী পুজো করা হয়। অষ্টমীর সন্ধ্যায় দেবীর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠান হয়। দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর পুজো শুরু হয়। করোনা আবহে এবার পুজোয় দর্শকে প্রবেশ নিষিদ্ধ। সন্ন্যাসীরা ছাড়া শারদাপীঠ ও বেলুড় মঠে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দশমীতে সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পুজো অনুষ্ঠান শেষ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বেলুড় মঠ। গোবরডাঙ্গা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শান্তি সম্প্রীতি ও সংহতির পদযাত্রা অনুষ্ঠিত হল। স্বরূপনগরের দেওর গ্রামে পদযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন। গোবরডাঙ্গা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শান্তি সম্প্রীতি ও সংহতির পদযাত্রা অনুষ্ঠিত হল স্বরূপনগর ব্লকের দেওর গ্রামে। পদযাত্রায় অংশ নেন মহিলা ঢাকি দল, NCC সহ এলাকার সাধারণ মানুষেরা। গোটা গ্রাম প্রদক্ষিণ করেন তারা। ছিলেন সেবাশ্রমের মহারাজা অধ্যক্ষ সত্য স্বরূপানন্দজী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, জেলা পরিষদের সভাপতি বীণা মণ্ডল প্রমুখ। সেবাশ্রমের উদ্যোগে সারা বছরই নানান সামাজিক কাজকর্ম করা হয়। সম্প্রতি সেবাশ্রমের ভবনের সংস্কার হয়, সেই উপলক্ষে এই পদযাত্রা বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ONGC কে দেওয়া জমির ন্যায্য দাম পাননি কৃষকেরা। জমির ন্যায্য দাম ও স্থায়ী চাকরির দাবিতে অশোকনগরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে খনিজ তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে ONGC। সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, খুব শীঘ্রই তেল উত্তোলনের কাজ শুরু হবে, জোর কদমে চলছে কাজ। অশোকনগরে আসতে পারেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, চলছে তারও প্রস্তুতি। এরই মধ্যে অশোকনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন অশোকনগর পুরসভার পুর প্রশাসক সমীর দত্ত। যে 70 বছর ধরে আমরা চাষাবাদ করছি, আমাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পরিবারদের থেকে একজন করে চাকরি দিতে হবে, এরা কোনো কথা শুনছে না, জোর করে এদেরকে জমি থেকে উচ্ছেদ করে দিয়েছে, এরা আজকে না খেয়ে রাস্তায় বসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ONGC কে জমি দেওয়া হলেও ন্যায্য মূল্য তারা পাননি। জমির ন্যায্য দাম ও স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় তারা। না জানি আমাদের জমিতে ঢুকেছে, আমাদের জমিতে আজকে চাষ করতে দিচ্ছে না। আমাদের ONGC-র কাছে একটাই দাবি যে আমাদের সাথে বসুক, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে কর্মসংস্থান দিন এবং আমাদের ক্ষতিপূরণ দিন। হাবড়া নৈহাটি রোড অবরোধ করে। বিক্ষোভকারীদের দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায় তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় কৃষকরা। সেই দাবিকে ন্যায্য দাবি বলতে বলছি এবং আপনারা যাতে হ্যালো আপনারা যাতে আপনাদের প্রাপ্য যেটা পান তার জন্য আমাদের যেটা করণীয় আমরা আমাদের সংশোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে এই বিষয়টা যাতে কর্ণপাত করেন বা ONGC কে জানাবে, সেখানে যা সংশোধন হয় সেখানে থেকে মানে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাড়িতে কেউ না থাকার সুযোগে পরপর তিনটি বাড়িতে চুরি বর্ধমানে। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের লোহার রডের আঘাতে জখম এক গ্রামবাসী। পরপর তিনটে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকায়। ছট পুজোর কারণে বাড়িতে কেউ ছিলেন না, সেই সুযোগে ঘরের তালা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। তালা ভাঙার শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন, সেই সময় চম্পট দেয় দুষ্কৃতীরা। পালানোর সময় স্থানীয় এক বাসিন্দাকে লোহার রডের আঘাত করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
সাড়ে চারটার সময় যখন আমরা উঠেছি তখন ঘরে কিছু সাউন্ড পেলাম, ব্রাহ্মণ মানে আওয়াজ দিচ্ছিল, দিয়ে আমি পাশে এলাম, দিয়ে আমি ভাবলাম কি ওর ছেলে এসছে ঘরে ভিতরে আছে, আমি বললাম বিক্কি বিক্কি, দিয়ে চোররা তখন ভ্রাম করে পালাতে শুরু করলো। তারপরে ঘরে এসে দেখছি পুরো আলমারি ফালমারি সব ভাঙা রয়েছে, অনেক জিনিসপত্র সব চারদিকে কাপড় টাপড় সবই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, পশ্চিম বর্ধমান। সন্তান সম্ভবা স্ত্রীকে ফেলে রেখে পালালো স্বামী, ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইটিন্ডা এলাকায়। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। সন্তান সম্ভবা স্ত্রীকে ফেলে পালালো স্বামী, পলাতক স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী। বসিরহাট থানার ইটিন্ডা গ্রামের ঘটনা। জানা গেছে বছর ২৬ সাহেবা খাতুন পেশায় ব্যবসায়ী, ভারত বাংলাদেশ সীমান্ত খোজাডাঙ্গায় আমদানি রপ্তানি সংস্থার কর্মী হিসাবে কাজ করেন। ২০১৯ সালে সেখানেই পরিচয় হয় বারাসত নীলগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী ৩৬ রাজীব উদ্দিন গাজীর সাথে। প্রথমে ভালোবাসা, প্রেমালাপ, তারপর বিয়ে রাজীব উদ্দিন ও সাহেবার। কিন্তু প্রেমিক রাজীব উদ্দিন যে মনে মনে ফন্দি আটছিলেন তা টের পাননি সাহেবা। ৯ সন্তান সম্ভবা স্ত্রী সাহেবাকে রেখে স্বামী রাজীব উদ্দিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। অসহায় সাহেবা বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও বারবারই তার স্বামীর ফোন বন্ধ বলে। এখন এই বিয়ে মেনে নিতে চাইছে না রাজীব উদ্দিন ও তার পরিবার। রাজীব উদ্দিনের দাবি, সাহেবা তাকে ব্ল্যাকমেইল করেছেন। আমাদের পরিবারের একটা অভিজাত্য আছে, এই বিয়েটা মেনে নিতে পারছে না। বসিরহাট থানায় রাজীব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সাহেবা। স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ২০১৯ পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে। তো তারপরে আমি আমাদের অনেক মানে ভালোবাসার লালচ দেখিয়ে অনেক বুঝিয়ে বাজিয়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ে করে এখন আমার মানে প্রেগনেন্ট করে দিয়ে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে এক মানে চার দেওয়ালের মধ্যে রেখে আমার খাওয়া দাওয়া সুখ অসুখ কোনো কিছু দেখে না। এখন আমাকে মরে যেতে বলছে, মরার ধমকি দিচ্ছে, বাচ্চা নিতে চাইছে না, বাচ্চা মেরে দিতে বলছে, বাচ্চার লোককে দিয়ে দিতে বলছে, আমার উপর মানসিক টর্চার করছে ওর ফ্যামিলি। ও আমাকে কিছুতে এখন বলছে দুনিয়া উল্টো পাল্টা হয়ে গেল, আমি এখন তোকে মেনে নেবো না। কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আমি আমার সংসার করতে চাই, আমি সংসার করতে চাই, আমাদের জীবনটাও বরবাদ করেছে। আমরা মেয়েরা কি ছেলেদের হাতে খেলনা ব্যবহার করা কোনো জিনিস, সেই এই বিচারটাই আমি সবার কাছে চাই। ওই জন্য আমি আপনাদের ব্যস্ত হয়ে আমি চাইছি আমার সংসারটা ফিরে পেতে চাই, আমি সংসার করতে চাই, আমি সংসারের জন্য এতদূর লড়ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। দুর্গাপুরের স্বপ্ন উড়ানের প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মন্ত্রী শুভেন্দু অধিকারী যাবতীয় রাজনৈতিক প্রশ্ন এড়ালেন কৌশলে। রবিবার দুর্গাপুরের স্বপ্ন উড়ানের প্রথম বছরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, এড়িয়ে গেলেন যাবতীয় রাজনৈতিক প্রশ্ন। এদিন পুজোর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে দুর্গাপুর নগর নিগমের ৪ বোরো চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ফের বললেন, দাদা আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রেরণা, তাই শতচেষ্টা করলেও দাদা ভাইয়ের সম্পর্কে কেউ চিড় ধরাতে পারবে না। মঞ্চে বক্তব্য রাখতে উঠে শিষ্যের এই গুরুদক্ষিণার উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার আত্মিক সম্পর্ক, আর যে সম্পর্কটা দাদা ভাইয়ের কঠিনতম সম্পর্ক, সেই জোড়েই আমিও দুর্গাপুরে। ২০০৯ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে যার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, একেবারে দাদা ভাইয়ের কঠিনতম সম্পর্ক, চন্দ্রশেখর ব্যানার্জি সহ স্বপ্ন উড়ানের পুরো টিমকে, একঝাঁক যুবক মণ্ডলীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। নন্দীগ্রামে যে সুর সপ্তমে উঠেছিল সে সুর কোথাও যেন উধাও দুর্গাপুরে, আর এতেই ফের দোলা চলে রাজনৈতিক মহলের যাবতীয় জল্পনা। আমি সকলকে আরেকবার প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করি। স্বপ্ন উড়ান যেহেতু জগৎ জননী জগদ্ধাত্রী পুজো এবারেই প্রথম বছর, উষা লগ্ন, এই উষা লগ্নে উপস্থিত থাকতে পেরে মায়ের মূর্তি তার সামনে আমরা অনেক দূরে প্রদীপ প্রজ্বলন অগ্নিশিখা প্রজ্বলন করে উদ্বোধন করলাম, কারণ কোভিড বিধি মেনে সরকারি উচ্চ আদালতের নির্দেশ মেনে আমরা ক্লাবের সদস্য ছাড়া মণ্ডপের মধ্যে প্রবেশ করা আমাদের উচিত নয়।
তাই আমরা এখান থেকেই দীপশিখা প্রজ্বলিত করে দেবীর যে সূচনা সেটা করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতা দর্পণ।